আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই করোনা সংকট মুহূর্তেও সুস্থ রয়েছেন তো যারা বায়োফ্লক করছেন এবং ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং শুরু করবেন এই করোনা মুহূর্তে কারণ বসে থাকলে আরও খারাপ লাগে তো একটা কাজের মধ্যে থাকলে অ্যাক্টিভিটির মধ্যে থাকলে আরও ভালো থাকা যায় তো সব কিছু লকডাউনের মধ্যে অফিস আদালত সব কিছু বন্ধ কিন্তু তার মধ্যেও বায়োফ্লগ যারা করছেন চালু রয়েছে এবং অনেকের মধ্যে শুরু করছেন তো যারা শুরু করছেন এবং করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের এখানে এসেছি বায়োফ্লকে আরও কিভাবে প্রফিট করা যায় এবং বায়োফ্লক যারা করছেন ইতিমধ্যে করেছেন অনেকে লসের সম্মুখীন হচ্ছেন কেন হচ্ছেন এই গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আমি আলোচনা করব এবং তার সাথে আমার ট্যাঙ্কের মাসের আপডেট আপনাদের জানাবো অনেকের রিকোয়েস্ট আছে মাসের আপডেট দেওয়া জন্য তো শুরুতেই আমি যেটা বলছিলাম যে বায়োফ্লকের লসের কারণ এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বায়োফ্লক যারা আপনারা শুরু করছেন বায়োফ্লক করছেন আমি মনে করি এটা বেশিরভাগই বেশিরভাগ চাষি একদম মাছ চাষে নতুন তারা নতুন এই প্রযুক্তিকে ভালোবেসে মাছ চাষ শুরু করেছেন কিন্তু এই নতুন হওয়ার কারণে তাদের যে সার্বিক ভুল সেটা হচ্ছে পোনা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমি মনে করি যে পোনা নির্বাচনে হল এই পোনা নির্বাচনের সময় আমরা সবচেয়ে বেশি কারণ পোনাটা খারাপ পোনা পাচ্ছি এবং আরেকটা কারণ হচ্ছে পোনাটা আমরা অনেক চড়া মূল্যে বেশি দামে কিনছি তো পোনা যদি ভালো হওয়া যায় পোনা যদি আপনারা ভালো কিনতে পারেন যে পোনা সঠিক পোনা সঠিক জায়গা থেকে ভালো পোনা কিনতে পারেন তো অবশ্যই আপনারা লাভ হবেন আমার এই ট্যাঙ্কে আমার এই চল্লিশ হাজার লিটার ট্যাঙ্কে আমি এখানে পোনা দিয়েছিলাম কই মাছ দিয়েছিলাম এবং এই কই মাছ দুই মাসেই দুই মাসেই গ্রোথ খুব বেশি আমি বারোশোর লাইন হাজার বারোশোর লাইন এখানে দিয়েছিলাম আর এই মাছগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পোনা নির্বাচনে পোনাটা এক নাম্বার আপনারা পোনা কিনবেন কম দামে পোনা কিনবেন কম দামে বলছে কম দামে আমি কিভাবে পাবো কম দামে যারা বায়োফ্লক ফ্লক আপনারা নতুন চাষি এরা বিভিন্ন জায়গায় ফেসবুকে ইউটিউবে মাছের পোনার বিভিন্ন অ্যাড দেখেন অনেকেরই আছে যারা ভালো হ্যাচারি রয়েছে যেখানে সুলভ মূল্যে আপনার ভালো পোনা পাবেন আর আরেকটা বিষয় আছে যারাদের যাদের কোনো হ্যাচারি নাই বা কোনো প্রতিষ্ঠানও নাই শুধু ফেসবুক একটা পেজ রয়েছে এরাই আপনাকে পোনা দিচ্ছে পোনা দিচ্ছে ভালো কথা পোনা দিক কোনো অসুবিধা নেই কিন্তু পোনা দেওয়ার সময় আপনাকে উচ্চ মূল্যে উচ্চ মূল্যে কম মাছ দিচ্ছে আমি আর এমনও আমার রেকর্ড রয়েছে অনেকের সাথে আমার কথা হয়েছে যে দশ হাজার মাছ দশ হাজার মাছ কই মাছ নিয়েছে অথচ সে তো নতুন পরিমাপের কলা কৌশল কাউন্ট করা এটাও জানে না কেমন করে কাউন্ট করে মাছ কেমন করে ভালো হবে মাথার মাছ কি আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলছিলাম যে মাথার মাছ এই মাথার মাছ কি আমি আপনাদের বলবো আমি বলছিলাম যে এমনও রয়েছে যে আপনাকে পোনা দিচ্ছে বলছে যে দশ হাজার পোনা দিয়েছি অথচ আপনাকে মাত্র পোনা দিয়েছে হয়তো দুই হাজার বা তিন হাজার কিন্তু আপনার থেকে দশ হাজার মাছের পোনার দাম দুই টাকা পিস হিসেবে কই মাছ আপনাকে দশ হাজার দশ হাজার মাছ বিশ হাজার টাকা নিয়েছে ভাড়া বাবদ নিয়েছে আট হাজার টাকা তো আপনি ক্রয়ে যদি ভাই আঠাশ হাজার টাকা শুধু একটা ট্যাঙ্কের জন্য একটা ট্যাঙ্কের জন্য একটা পুনাক্রয়ের জন্যই আপনি যদি আঠাশ হাজার টাকা ব্যয় করে ফেলেন তাহলে আপনার লাভ খুব প্রফিট লেভেল কমে যাবে এমনকি আপনার লস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমার এই ট্যাঙ্কে মাথার মাছ দেওয়া রয়েছে আর মাথার মাছটা হচ্ছে দেখেন আমি যে আমার এই ট্যাঙ্কে মাছ ছেড়েছিলাম প্রায় তিরিশ হাজার এই তিরিশ হাজার মাছের মধ্যে এই তিরিশ হাজার মাছের মধ্যে খাবার দেওয়ার ফলে এক মাস এখানে রাখার ফলে এখানে বা বিশ দিন পঁচিশ দিন রাখার ফলে আমি যখন পোনা বিক্রয় কর করছি এই মাছদের মধ্যে কিছু মাছ অনেক বড় হয়ে যায় এর কারণ হচ্ছে এই মাছগুলোর গ্রোথ রেট এফসিআর সব কিছু বেশি এই মাছগুলো আমরা এই দেখেন নেটের মাধ্যমে নেট বিভিন্ন ধরনের নেট পাওয়া যায় এই নেটের মাধ্যমে বিভিন্ন লাইন করা যায় যেমন ছোট মাছগুলো নেটের ভিতর দিয়ে চলে যাবে আর বড় মাছগুলো নেটে থাকবে এই বড়ো মাছগুলো এই যে যেটা দেখছেন এটা দুশো লাইন এই দুইশো লাইন মাছ আর নিচে যেটা চলে গেল এটা হয়তো এক হাজার লাইনের মাছ তো এই যারা দুইশো লাইনের এই মাথার মাছ পাবে তাদের গ্রোথ থেকে শুরু করে মাছের বৃদ্ধি মাছ থেকে প্রফিট এটা সব বেশি হবে কিন্তু এই যে নিচের যে মাছগুলো এই মাছগুলো বড় হবে এটাও বড় হবে কিন্তু মাথার মাছের গ্রোথটা বেশি হবে তো মাথার মাছ কিভাবে পাবেন আপনি কীভাবে পাওয়া যায় তো সঠিক চাষির কাছে সঠিক হ্যাচারির কাছে অথবা সঠিক আপনার বিশ্বস্ত কারো কাছে যদি মাথার মাছ চেয়ে থাকেন তাহলে মাথার মাছ আপনি যদি বিশ্বস্ত হয় আপনি মাথার মাছ পেতে পারেন আর মাথার মাছ পাইলে অবশ্যই আপনার লাভ হবে আর মাথার মাছ ছাড়াও যে মাছটা আছে এই মাছটা আপনার নিতে পারেন কিন্তু এই মাছও কতটা কম দামে নেওয়া যায় সেই চেষ্টা আপনারা অবশ্যই করবেন এবং পোনা ক্রয়ে বায়োফ্লকের আমি যেটা বললাম যে প্রধান কারণ প্রধান কারণ পোনা ক্রয়ে পোনা ক্রয়ে আপনি যদি লসের সম্মুখীন হন পোনাক্রয়ে আপনি যদি শুরুতে লসের সম্মুখীন হয় সেখান থেকে আপনার লাভবান হওয়া অনেক কঠিন অনেক 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 কঠিন আমি যেটা আমার ট্যাঙ্কে বলছিলাম এই এই ট্যাঙ্কে এক হাজার লাইনের মাছ দিয়েছিলাম সেটা দুই মাস খাওয়াইয়ে কতটুকু হয়েছে কতটুকু হয়েছে আমি আশা করছি এটা দুই মাস পরে এটা পঁয়ত্রিশ চল্লিশ বা তিরিশের লাইনে আসছে বা আরও কম হতে পারে এটা মাথার মাছ ছিল এবং অনেক ভালো গ্রোথ আমি পেয়েছি এফ সি আরও অনেক ভালো আমি এখানে কতটুকু খাবার দিয়েছি এবং এর গ্রোথ রেট কি কীরকম আছে দর্শকমণ্ডলে আমি সব সময় আপনাদের জন্য যাতে বায়োফ্লকে আপনারা লাভবান হন স্বাবলম্বী হন এটা আমি চেষ্টা করি বরাবরই চেষ্টা করি এবং এটা দেখানোর জন্য আপনারা যদি চান কমেন্টে জানান এটার পানি ছেড়ে দিয়ে এটার প্যানি ছেড়ে দিয়ে নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমার কতগুলো মাছ কত বড় হয়েছে এবং সরাসরি প্রয়োজনে লাইভে এসে লাইভে এসে এটার ওজন করব। আপনারা আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা কমেন্টে জানান আপনাদের যদি বড় ট্যাঙ্ক থাকে বিশ হাজার লিটার বা তিরিশ হাজার লিটারে আমি আপনাদের সাজেস্ট করব একটা ভেঞ্চুরি পাম্প লাগানোর জন্য এই ভেঞ্চুরি পাম্পও গ্রোথে আপনাকে সাহায্য করবে আপনার এই ভেঞ্চুরি পাম্পগুলো ভেঞ্চুরি পাম্পগুলো স্রোতের সৃষ্টি করে এবং মাছের গ্রোথে সাহায্য করে আমার সিমেন্ট ট্যাঙ্কে এখানে মাগুরের ডিম দিয়েছি আশা করছি এটা বিশ বাইশ দিনে দেড় হাজার বা এক হাজারের লাইনে যদি সম্ভব হয় আসে তো বায়োফ্লকে একটা বিশাল সম্ভাবনার আরেকটা দুয়ার খুলে যাবে আরও বিশেষ যে ব্যাপার সেটা হচ্ছে মাছগুলো পোনা যখন আপনারা ক্রয় করেন এই পোনাগুলো থাকে পুকুরে থাকে আর পুকুরের পোনা হঠাৎ করে বায়োফ্লকে আসার ফলে যারা নতুন চাষি তারা অ্যামোনিয়াসহ আরও বিভিন্ন সমস্যার কারণে শুরুতে অনেক মাছ মারা যায় তো আমার আমি কিছু মাছ আপনাদের জন্যই আমি আমার কয়েকটা ট্যাঙ্কে কিছু মাছ স্টক করছি এবং পোনা ব্যাপারে আমি চেষ্টা করছি যাতে বায়োফ্লকের পোনা যদি বায়োফ্লকে যাই তাহলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে এবং বায়োফ্লকে ভালো সফলতা আসার সম্ভাবনা রয়েছে এজন্য আমি কয়েকটা ট্যাঙ্কে রিজার্ভ অনেকগুলো পোনা যারা নতুন চাষি তারা হয়তো আপনারা অনেকেই এটা সমস্যার সম্মুখীন হতে পারেন এজন্য আমি ছয় সাত হাজারের লাইনের যে পোনাগুলো রয়েছে সেগুলো স্টক করার পর যখন এটা পাঁচশোর লাইন বা চারশো লাইনে আসছে আপনাদের যাদের পোনার প্রয়োজন হচ্ছে আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি আপনাদের পোনা সরবরাহ করার আমার এই ট্যাঙ্কে আমি বলেছিলাম যে প্রায় প্রায় চল্লিশ হাজারের মতো আমি এই দশ হাজার লিটার ট্যাঙ্কে চল্লিশ হাজার মনো তেলাপিয়া অরিজিনাল কোয়ালিটির মোনো তেলাপিয়া ছেড়েছি এবং এখান থেকে যতটুকু প্রয়োজন হয় এক মাস বা পনেরো দিন পরে কারো যদি প্রয়োজন হয় কারো প্রয়োজন হলে আমি এই পোনাগুলো বিক্রি করে দিচ্ছি আশা করছি আপনারা এই কার্যক্রমের মাধ্যমেও বায়োফ্লকে যারা আমার সাথে আমাকে ফলো করেন আশা করছি এখানে উপ উপকৃত হবেন আর এই ট্যাঙ্কে আমরা এই ট্যাঙ্কে চিংড়ি মাছ ছেড়েছি আপনারা জানেন এর আগেও বলেছিলাম তো এটা সিমেন্টের ট্যাঙ্কে ছিল ওখানে ডিম সারার পরে এটা এখানে ট্রান্সফার করছি খুব ভালো রয়েছে চিংড়ি মাছ আর সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে এখানে যেসব মাছ অনেক চিংড়ি মাছ যেগুলা আবার এখানে ডিম দিয়েছে আমার মনে হচ্ছে কারণ অত ছোট পোনা ছেড়েছিলাম না তো চিংড়ির পোনা সেগুলো আবার ডিম দিয়েছে এবং ছোট ছোট পোনা তৈরি করেছে এটা যদি ডিম দেয় বা বাচ্চা হয় তো ট্যাঙ্কেই তাহলে চিংড়ির ক্ষেত্রে বায়োফ্লগেছি দেশি চিংড়ির ক্ষেত্রে একটা আরও একটা ভালো দিক উন্মোচন হবে আমি আশা করছি মণ্ডলী অনেকের রিকোয়েস্ট ছিল যে এই করোনার মুহূর্তে আমরা তো বাড়িতে বসে আছি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন কীভাবে ট্রেনিং করা যায় আমি এটা বলিনি কারণ করোনার মুহূর্তে সবার মানসিকতার খুব একটা ভালো ছিল না কিন্তু দীর্ঘ সময় এই করোনার একটা সংকট মুহূর্ত চলছে কিন্তু এর মধ্যেও তো একটা কাজের মধ্যে থাকতে হবে বসে থাকলে তো চলবে না জীবন জীবিকার তাগিতে অনেক কিছুই মানুষকে করতে হচ্ছে তো সেক্ষেত্রে বাড়িতে বসে বা ছাদের উপরে অথবা কোনো একটা জায়গায় প্রোজেক্ট করে যদি বায়োফ্লক করা যায় ভালো সম্ভাবনা সৃষ্টি হতে পারে উপার্জনের ক্ষেত্রে এই মুহূর্তেও প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে তো আপনারা বসে না থেকে বাড়িতে অলস জীবন না করে আপনারা এটা শুরু করতে পারেন তো শুরু করার জন্য যারা একদমই একদমই চাচ্ছেন যে কোনো একটা প্রশিক্ষকের সংস্পর্শে এসে এটা নিয়ে আরও বিস্তারিত জেনে তার সাপোর্ট নিয়ে এটা শুরু করার জন্য তো তাদের জন্য জুম মিটিংয়ে অনলাইনের মাধ্যমে দুই ব্যাপী একটা শিডিউলে আমি প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমার ফার্স্ট কমেন্টে আমার প্রথম কমেন্টে পিন করা রয়েছে কমেন্টটা আপনারা পরে বিস্তারিত জানতে পারবেন আশা করি এই মুহূর্তেও আপনাদের সাপোর্ট দিতে পেরে আপনাদের সাহায্য করতে পেরে আমার অনেক অনেক ভালো লাগবে আমার জন্য দোয়া করবেন